নমস্কার বন্ধুরা আজকের রেসিপি খুবই লোভনীয় দুধ সেমাই বা মালাই সেমাই এটা এত অপূর্ব খেতে হয় যে মুখে দিলে মিলিয়ে যাবে আর বাচ্চা থেকে বড় সবাই একদম চেটে পুটে খাবে পুজোর বিশেষ দিনগুলোতে অবশ্যই একবার হলে রেসিপিটা ট্রাই করো কথা দিচ্ছি বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে এই দুর্দান্ত রেসিপিটার জন্য প্রথমেই এক চামচ ঘি দিয়ে ঘিটা গলে গেলে কাজুবাদাম ভেজে নিচ্ছি কাজুবাদাম ভাজা হয়ে গেলে তারপর কিশমিশ দিয়ে দিচ্ছি কাজুবাদাম আর কিশমিশ দুটোকে মোটামুটি দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব তারপর আমি কড়াই থেকে তুলে নিচ্ছি তো দেখো কাজুবাদাম কিসমিস ভেজে নেওয়া হয়ে গেছে কড়াই থেকে তুলে নিলাম এবার ওই ঘিয়ের মধ্যেই দিয়ে নিচ্ছি আমি সেমাই এখানে পঞ্চাশ গ্রামের মতো সেমাই রয়েছে তো সেমাইটা দিয়ে খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব তো এরকম ঘিয়ের মধ্যে সেমাই ভেজে নিলে সে মায়ের টেস্টটা খুব ভালো আসে আর দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি হালকা লালচে যখন কালার চলে আসবে তখন কড়াই থেকে তুলে নিতে হবে এবার হাফ লিটার দুধের প্যাকেট আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তারপরে চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার তিন চামচ দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমাদের সবার বাড়িতে থাকে গুঁড়ো দুধ দিলে দুধটা বেশ ঘন হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধের সাথে দুধ খুব ভালো করে মিশে গেলে একটু কেশর ওপর থেকে দিয়ে দিচ্ছি কেশর দেওয়াটা সম্পূর্ণ অপশনাল কেশর দিলে কালারটা খুব সুন্দর আসে তো বাড়িতে যদি না থাকে বাদ দিয়ে দেবে এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর দুধটা যখনই ফুটে উঠতে শুরু করবে তখন হাতা দিয়ে একটু নেড়ে দিয়ে দু হাতা মতো দুধ আমি তুলে রেখে দেব। এই দুধটা আমার পরে কাজে লাগবে তো কী কাজে লাগবে সেটা আমি পরে দেখাচ্ছি দুহাতা হাতা দুধ তুলে রেখেছি এবার দুধটা কিছুটা ঘন হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা যে সিমাই সেটা দিয়ে দিলাম তো এই সেমাই বা সিমুইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। তারপর ঘড়ি ধরে চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে সিদ্ধ হতে দেব। তো চার মিনিট পর যখন সেমাইটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে দুধটা অনেকটা ঘন হয়ে আসবে তখন যে দু হাতা দুধ আমি আগে থেকে তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার ছোটো চামচের দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এটা দেখো অনেকটাই কিন্তু টেনে এসছে সেমাইটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি যেরকম তোমরা রাখতে চাও সেই মতো চিনি দিয়ে দেবে আর আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর এটা অনেকটা পাতলা হয়ে যাবে তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে তো এবার আমি কর্নফ্লাওয়ার মেশানো যে দুধ দু হাতা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার মেশানো দুধটা দেওয়ার পর তিরিশ সেকেন্ড জাস্ট নেড়ে চেড়ে নেব তারপরে গ্যাস অফ করে দেব তো গ্যাস অফ করে দিয়েছি বেশি সময় গ্যাস জেলে রাখবে না তাহলে কিন্তু অতিরিক্ত ঘন হয়ে যাবে তাহলে কিন্তু ভালো লাগবে না তো তৈরি হয়ে গেল ভীষণ লোভনীয় বাচ্চা থেকে বড় সবার পছন্দের দোধ সেমাই বা মালাই সেমাই এর ঘনত্বটা একটু পাতলা রাখতে পারো তবে যদি এরকম রাখা যায় মানে একটু মাখা মাখা হবে তাহলে কিন্তু ভালো লাগবে তো একদম ঠান্ডা হওয়ার পর কীরকম থাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো একদম ঠান্ডা করে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি আর একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি পুজোর দিনে রুটি লুচি পরোটার সাথেও যেমন জমে যাবে তেমনই শুধু খেতেও কিন্তু এটা দুর্দান্ত লাগে অবশ্যই বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলকে ধন্যবাদ